জন্মদিন আর বিবাহ বার্ষিকী দেখে তো এডি তলব করে না এসবের জন্য তদন্ত আর কি থাকে না অভিষেককে এডি তলব প্রসঙ্গে মন্তব্য দিলীপ ঘোষের এখন কার কি জন্মদিন কবে কি বিবাহ বার্ষিকী এটা দেখে তার ইডি কাজ করে না ইডি প্রথমবার ওনাকে ডাকেনি বহুবার ডেকেছে আর প্রত্যেকবার আমার মিটিং আছে আমার ওখানে যাওয়ার কথা আছে এই বাহানা আমরা শুনি তার জন্য তদন্ত আটকে থাকবে না যার সম্বন্ধে অভিযোগ এসেছে তার সম্বন্ধে তার কাছ থেকে শোনার জন্য তাকে ডাকা হয় তিনি দোষী বা তার সুবিধা মতো ডাকবে এরকম নয় তদন্ত চলতে থাকে যদি দোষ প্রমাণ হয় বা সন্দেহ থাকে তখন বাকি আগামী দিনের তার উপরে বাকি কারবাই হবে কে কি নম্বর দিল তাদের ইডি বা সিবিআই কিছু যায় আসে না তারা একটা স্বতন্ত্র সংগঠন আগের থেকে কাজ করছে এবং তার উপরে সারা দেশের ভরসা আছে এ টি যখন বিরোধী পক্ষ ছিল মমতা ব্যানার্জি রোই সিবিআই চাইতেন আজকে দুর্নীতি এত ব্যাপক হয়ে গেছে ভারতবর্ষের রাজনীতিতে বিশেষ করে আর রাজনীতি থেকে এটা ব্যবসা তার মধ্যে ব্রোক্র্যাট সবাই জড়িয়ে গেছে তো সেই জন্য এই ব্যাপক রাজনীতিকে কলুসমুক্ত করতে গেলে এই সংস্থা ছাড়া উপায় নেই তাই সারা ভারতবর্ষে দেখুন প্রতিদিন শত শত জায়গায় রেড হয় ইডি সিবিআই ইনকাম ট্যাক্স করছেই আর যাদের রেড হচ্ছে বহু তথ্য পাওয়া যাচ্ছে তার ধোঁয়া তুলসী পাতা নয় হ্যাঁ ধরা পড়ে গেলে অন্যের উপর দোষ চাপানো হয় সেটাই হচ্ছে আর তারা জেলেও যাচ্ছেন রাজনেতা কয়েকজন মাত্র তাদের নিয়ে চর্চা হয় আপনারাও চর্চা করেন কিন্তু ব্যবসায়ী ব্রোক্র্যাট থেকে আরম্ভ করে হাজার হাজার লোকের উপরে তদন্ত চলছে যেন এটা কেউ নিজেকে বিরাট কিছু ভাবছে বা তাকে টার্গেট করছে ভাবছে এটা এরকম ভাবার কোনো কারণ নেই